আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে আজকে 40তম বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়েছে। তো আমি এই মুহূর্তে বিপিএসসির ওয়েবসাইটে আছি এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি বিভিন্ন ক্যাডারের লিস্ট দেখা যাচ্ছে। তো আজকে আমি বিপিএসসির ওয়েবসাইট থেকে এই পুরো রেজাল্টটা ডাউনলোড করে কীভাবে দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি, এবং সেই সাথে আমি বিপিএসসির রেজাল্ট বিসিএস রেজাল্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি। আপনারা চাইলে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে রেজাল্টটা দেখে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। তো আমি নিচের দিকে যাচ্ছি, এখানে অনেকগুলো অপশন আছে। তো তার মধ্যে একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ও ফলাফল। তো অনলাইন রেজিস্ট্রেশন এবং ফলাফলের মধ্যে ফলাফলে ঢুকবেন। ফলাফলে ঢোকার পরে দেখবেন প্রথমেই একদম এক নম্বরে 40তম বিসিএস পরীক্ষার ফলাফল দেওয়া আছে। পিডিএফে ক্লিক করবেন, তারপর আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো যে কারণে আমাকে এখান থেকে ভিউ হচ্ছে। সো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখন দেখুন এখানে কিন্তু সবার আগেই প্রশাসন ক্যাডারের লিস্টটা দেওয়া আছে। তো প্রশাসন ক্যাডারে আসলে সবচেয়ে লোভনীয় এবং প্রথম দিকের একটা ক্যাডার, তো আমার খুব পছন্দের একটা ক্যাডার, সবাই এটাকে খুব পছন্দ করে, আমিও জানি। সো নিচের দিকে গেলে দেখতে পারবেন, তারপর বিসিএস আনসার, বিসিএস নিরীক্ষা, বিসিএস কর, বিসিএস সমবায়, শুল্ক আবগারি, পররাষ্ট্র থেকে এবার 25 জনের মতো নিয়োগ দিয়েছে, এবং বিসিএস পুলিশে বরাবরের মতোই খুব ভালো একটা নিয়োগ দিয়েছে, সেটা 72 জন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ হিসেবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কৃষিতে কিন্তু অনেক ক্যাডার নিয়েছে, দেখেন অনেক বড় একটা লিস্ট এখানে দেখা যাচ্ছে। তারপরে ভেটেরিনারি, এটাতেও অনেক ক্যান্ডিডেট নিয়েছে। এখন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো যে বাংলা প্রথমেই দেওয়া আছে, প্রভাষক সাধারণ কলেজের টিচারগুলা বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, তারপরে ভূগোল, রসায়ন, ইংরেজি, ফিজিক্স, উদ্ভিদবিদ্যা, সমাজবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান। হিসাববিজ্ঞানে এবার প্রায় 58 জনের মতো টিচার নিয়েছে। তো এই তো ছিল ক্যাডার, সর্বশেষ ইসলামিক শিক্ষা ক্যাডার নামে কয়েকজনকে দেখতে পাচ্ছি আমরা, 9 জনের মতো নিয়েছে। তো তারপরেই একটা লিস্ট, ক্যাডারের লিস্ট শেষ হওয়ার পরেই 27টা ক্যাডার দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু একটা নন ক্যাডারের লিস্ট দেওয়া আছে, এবং এখানে অনেক বড় একটা লিস্ট দেওয়া আছে, এবং উপরে খুব ভালো করে লেখা আছে যে যারা ভাইবা এবং রিটেনে টিকেছে কিন্তু না, যারা রিটেন টিকেছে ভাইবাতে পাশ করছে কিন্তু ফলাফলে এগিয়ে নেই, তারা কিন্তু নন ক্যারিয়ার পাচ্ছে। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়। আজকে তাহলে এতটুকুই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি প্রতিনিয়ত ক্যারিয়ার রিলেটেড এবং বিসিএস রিলেটেড ভিডিও দিব। আপনাদের সাপোর্ট পেলে ধন্য ধন্য।